الرحيم. بسم الله الرحمن الرحيم. آج جناب সাজ্জাদ হোসেন সাহেবের সমর্থনে এই কালিকাপুরের গণমিছিলে উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা বাচ্চে বুড়িচং ব্রাহ্মণপাড়ার 17টি ইউনিয়নের মধ্যে আমাদের আজকের যেই জনমত, যেই জনস্রোত, 17টি ইউনিয়নের মধ্যে এরকম জনস্রোত রয়ে গেছে। আমি সরকারের গোয়েন্দা এবং আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের এনএসআই ডিএফআই পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন আপনাদের যত ধরনের গোয়েন্দা রিপোর্ট আছে আপনারা পাঠান বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। যদি আপনাদের সত্যিকারের এই জনসমর্থনে যদি সাজ্জাদ হোসেন সাহেব এগিয়ে থাকে তাহলে আমাদের মাঠ পর্যায়ে তৃণমূল থেকে আমাদের দাবি অবশ্যই সাজ্জাদ হোসেন সাহেবকে আমাদের দলীয় প্রতীক দিতে হবে। যদি জনস্রোতের বাইরে যদি কোন নমিনেশন আসে তাহলে অবশ্যই অবশ্যই পাশে নৌকার বরাডুবি হয়ে যাবে। পাশের আসন ধরে রাখতে হলে সাজ্জাদ চেয়ারম্যানের বিকল্প নাই। আমি আরেকটি কথা বলবো, অনেকে প্রশ্ন করে ভাতৃমণ্ডল ইউনিয়নে কি হয়েছে। গতবারে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম কিন্তু ভাতৃমণ্ডল ইউনিয়ন থেকেই আমাদের সূচনা আরম্ভ হয়। গায়ক নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে, আগামী দিনে সাজ্জাদ চেয়ারম্যান নৌকার বাজি হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।